রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির প্রেক্ষাপটে আঠাশে এপ্রিল দু সালে চন্দ্রিল ভট্টাচার্যের এই লেখাটি একটি বাংলা দৈনিকে প্রকাশিত হয় ঘটনাটি পুরনো হলেও কথাগুলো আজও প্রাসঙ্গিক আজি হতে শতবর্ষ পরে কে তুমি ঝাড়িলে কষি আমার নোবেলখানি শিধ কেটে ঘরে রবিশ্বর একেবারে ফায়ার ইন্দ্র বিষ্ণু দেবাদিদেব সব পায়ে ধরে বসে আছেন নারদ লেটে এসে আবার আলখাল্লার আড়ালে পা খুঁজে পাচ্ছিলেন না ম্যানেজ করতে উল্টে পিনিক দিয়ে ফেললেন বুদ্ধর পুলিশগুলোকে থাবড়ে ইটিভিকে একটা প্ল্যানচেট ইন্টারভিউ দেবেন নাকি স্যার একে তো টকটকে রাজরং তাই অনবরত মাথায় রক্ত চড়ছে এবার দিব্য আনন একদম কমিউনিস্ট পতাকার মতো লাল টুসি কোরাসকন আহা হাচে আহা হাচে নোবেল ভাগে গাইতে লাগলেন তবুও শান্তির জায়গাটায় একটু মুচকি হাসি যেন আভাস রেখে গেল বাঙালি হোম নিয়ে খুবরি ফ্ল্যাট কিনতে ব্যস্ত ছিল হঠাৎ এত বড় শোকটা মাথায় ধরাস করে এসে পড়ায় কেমন ভোঁ ধরে গেল প্রথমটা মরাকান্নার স্কোপ পেল না খানিক অবিশ্বাস খাস ঠাকুর ঘরে বাদপাড়ি শেষে ইরফান পাঠানের গোলার মতো লেন্থ খেউর আরে কীরকম অপদার্থ রে জয় বাবা ফেলুনার থেকেই তো জানি আসল জিনিস ব্যাংকে রেখে রেপ্লিকাটা লোককে দেখাতে হয় আর এরা খোদ নোবেল নাকের ডগায় সাজিয়ে নকলটা ভরেছে স্ট্রং স্ট্রংরুমে অফিসবাবু গভীরতর অসুখ খুঁজে বার করেছেন ব্যাটারা গার্ড দেবে কি বুধবার খেলা গিলছিল তো সব এই ওয়ান ডে হুজুগি গোটা দেশটার সর্বনাশ করবে বলে দিলাম ম্যাচের জন্য সিএল নেওয়ার কথাটা আলতো চেপে গিয়ে কোলের ওপর ব্রিফকেস সযতনে রাখলেন কোমল কাব্যপ্রেমীর অবশ্য গাল দেওয়ার জো সেন্টেন্সের মাঝামাঝি গলা বুঝে আসছে সেই ভোরবেলা সঞ্চয়িতা নামিয়ে বসেছেন ব্রেকফাস্টের ছানা অব্দি জানলা দিয়ে ফেলে দিলেন কি করে আজ খাওয়ার কথা ভাবলে তোমরা তাও যদি তোকে না চোরের কথা ভাবলে সকলে হকচক আচ্ছা কি করবে বলুন তো ওগুলো দিয়ে নোবেলের ধন কিছুই যাবে না বেচা মানকিক আতেল কিন্তু প্লটের হদিস পেয়ে গেছে ছেলে এসে বললে বাবা বাবা আজ আমার জন্য কি এনেছ চোর বললে এই নাও বাছা নোবেল পেরাইজ এই বিগিনিং কেউ দেখেছে কিংবা বউকে মাঝরাত্তিরে তুলে হানিমুনের প্রেজেন্ট এ মেরি হেমা মালিনী এই লাও ঝোলা দুল নোবেল গলিয়ে গড়িয়েছি আঠারো ক্যারেট দুশো গ্রাম একটু ভারী কান ঝুলে যাবে কিন্তু পয়া খুব ডেলিকে ডেলি পেন নাম পেয়ে আসছে তবে সবার তো অত থিওরি গজায় না চোর বাবাজির আদ্যশ্রাদ্ধ লাগাতার আস্তিক নিশ্চিন্ত ও হাত খসে যাবে কুট হবে ভাবছেন কি যে হাতে নোবেল ধরেছে সে হাতে ভাত মাখতে পারবে বাছাধন পণ্ডিত ঘেন্নায় মোরে যেই বলেছেন ছ্যা ছ্যা শোনানে দানানে ন্যূনতম একটা এডুকেশন নেই ছোড়ার ফেমিনিস্ট স্টাইল ভরে কেশে কুশে কি করে জানলেন ওটা ছোড়া করিতকর্মা ছুরি। ছুড়ি গতিতে কুকর্ম করতে পারে না এত জেন্ডার ইনসেন্সিটিভ কেন আপনারা সহচুরেরা অবশ্য প্রণীপাতে ফ্ল্যাট উরিসলা তুমি নোবেল দিলে বস লোকে টিভি ফ্রিজ মাই ব্যাংক সাভড়ে দশ কোটি লেকিন এত্তাবা লিড খবর কেউ কোনো দিন পারেনি বাঙালির শ্রেষ্ঠ আইকনের কান কানখুসকি চুরি গেলেও নিউজ হতো কিন্তু এ একেবারে মারি তো ডাইনোসর হয়ে গেছে গুরু যদ্দিন বাংলা সাহিত্য থাকবে তুমি থাকবে বাঙালি ততক্ষণে হিস্টেরিয়া গুছিয়ে নামাচ্ছে দীর্ঘশ্বাসের লু বয়ে যাচ্ছে পাড়া রকে বুক থাবড়ে এর চেয়ে আমার পাঁজরও নিলিনে কেন রে বলে রদুন মাচাতেই বুড়ো দাদু মডার্ন দধিচি লেবেল পেয়ে গেলেন কোটেশন বাগিসরা ভালো পারফর্ম করছেন হা জীবন দেবতা বলে এ মুচ্ছা যাচ্ছে ও ফটোর দিকে হাত তুলে তুমি কি তাদের ক্ষমা করিয়াছ বলে হাই পিচ শোক জ্ঞাপিল লিয়া হ্যাঁ তুমনে নোবেল কো গে টিনেজার ভেবেছিল হাততালি দেখে তেড়ে কানমোলা পাকা পাবলিক অফিস গিয়ে এ আমার এ তোমার পাপ চেঁচাতেই প্রবল ধমকি কখনো আমাদের নয় শুধু তোর পাপ গৃহবধূ আর থাকতে পারছেন না এতগুলো রূপুর বাসনপত্র নিয়ে গেল গো একটা রেখে গেল না উফ যেন রেখে গেলেই বিশ্বভারতী ওকে ডেকে ওগুলো পায়েস খাওয়ার জন্য প্রেজেন্ট করতো বেটে ডানপিটে শুধু আশা করেই হেদিয়ে গেল ও মা নোবেল চুরি গেছে স্কুল ছুটি দেবে না কিঞ্চিত ডামাডোল নোট করার এ মার কাটারি হুতাশে চুরি মাত্রেই হেবি নিন্দনীয় সে রবি বাড়িতে হোক বা রামা শ্যামার এই যে ছিছি, ইতর অসভ্য অমানবিক অন্য কোথাও চুরি করতে পারতো রবীন্দ্র জিনিস কেন নিল মার্কা একটা আদিক্ষেতা চলছে উদ্ভট চোর কি ফিলোজফার সে সোনাদানা দেখে চুরি করবে ঐতিহাসিক তাৎপর্য ওজন করে শীতকাটি সামলাবে কেন আর সাধারণ গেরস্থর গোদরেজ ফাঁক করে দিতে তার চোখের পাতা পড়বে না কিন্তু রবিবাবুর সিন্দুক হাতরাবার বেলায় দরদুপ চেয়ে একুল ওকুল ভেসে যাবে এ ক্যাসা অগণতান্ত্রিক দাবি নিঃসহায় বিধবার সর্বস্ব লুট হওয়ার চেয়ে কি বেশি দুঃখজনক এই ঘটনা এর মধ্যে হাঁ হাঁ করে সভ্যতার সংকট খুঁজে পাওয়াটা ভাব সম্প্রসারণের প্রাচীন হ্যাবিট মাত্র ওর উপর প্লেটে কেউ খেত না ও বালুচুরি কেউ পড়তো না এবং আসলি মনে রাখার মেডেলটা চুরি মানে সম্মানটা চুরি নয় জিন্দেগিতে কখনো যদি এটা ডিসপ্লে না করা হতো কিছু এসে যেত আপনি তো সত্যজিতের অস্কারটা দেখেননি অমর্তবাবুর নোবেল না তাদের প্রতি সম্মান এক কণা কমেছে নোবেল কমিটিকে ফোন টোন হয়েছে জুৎসই রেপ্লিকা এলো বলে আমাদের তো গদগদ দর্শন নিয়ে কথা কৃপন যেমন রোজ ঘড়ায় রাখা মোহর রাশি দেখে আটখানা অতএব কিয়া ক্ষতি চোর ধরতে তো হবেই হৈ হৈও করতে হবে কিন্তু অমন জিনিস আঁকড়া হবেন না চোর নিয়েছে গোল্লা প্রতীকমাত্র উনিশশো তেরো যেমন সুতীব্র জলজল ছিল আছে আদত বস্তুর অপরিসীম ঐতিহাসিক মূল্য নিয়ে মাথা ঘামাবেন না ও কথাটার আসল মানে বাস্তব মূল্য ঘণ্টা বরং প্রায় রবিবাবুরই কায়দা খাটিয়ে মনে করে নিন নাইট উপাধির মতো বিশ্বায়ন বা বাঙালির অধগমন অথবা কপিরাইট লুপ্তি গোছের একটা কারণে উনি নোবেলটা ফিরিয়ে দিয়েছেন আরও টোটকা আছে হাতুড়ে নিউমেরোলজিস্টের মতো বলুন আনলাকি ১৩ সালের বদলে ভদ্রলোক যদি ১৪ বা পনেরোই নিতেন কোনো গোল থাকতো না অথবা পাড়ার জ্যোতিষীর কথায় গভীর খুশকি চুল করতে থাকুন বাঙালি আইকনদের সময়টা ভালো যাচ্ছেন না বললেন না আমাদের ছেলেটার ফিল্ডিং করতে গিয়ে কি ডিস্ক ফিস্ক উল্টে গেল এখন ফার্স্ট টেস্টে তো অ্যাবসেন্ট এদিকে রবিবাবুর এই সব্বনাশ এবার বিজয়া বৌদিকে তড়ি ঘড়ি একটা ফোন লাগাতে হবে অস্কারটা একা ফেলে বাথরুমে না যান